লকডাউনের তৃতীয় দিন রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছেন তারা। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই বের হতে দিচ্ছেন না। এদিকে বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে পুলিশ চালু করেছে মুভমেন্ট পাস। পাস ছাড়া কাউকে চলাচল করতে দিচ্ছে না পুলিশ। লকডাউনের রাজধানী চিত্র জানাতে বিজয় সরণি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুক্তা মাহমুদ। মুক্তা, লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? যানবাহন চলাচল করছে কিনা, সাধারণ মানুষের আনাগোনা দেখতে পাচ্ছেন কিনা? সাবিনা, আপনি যেটা বলছিলেন যে কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ, ঠিক বলেছেন যে কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ, আজকে সাপ্তাহিক ছুটিও। সেই সাপ্তাহিক ছুটির কারণে কিন্তু রাস্তাঘাটে আমরা দেখছি না তেমন জন উপস্থিতি, কিন্তু যারাও বা এই তল্লাশি চৌকির ভেতর দিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু কঠোরভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এবং মুভমেন্ট যে পাশ সেই পাশগুলো তারা কিন্তু তাদেরকে যেতে দিচ্ছে না। আর তারা যে বিষয়টা তাদেরকে নিশ্চিত করছেন সেটা হচ্ছে মাস্ক পরা ব্যতীত কিন্তু কাউকে তারা যেতে দিচ্ছে না। আপনি দেখছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি, মোটর বাইক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন, দেন তারপরই কিন্তু তাদেরকে তাদের যেতে দিচ্ছেন তাদের গন্তব্যে। যদি অযথা কেউ বের হয়ে থাকেন তাহলে তাদেরকে হয়তো তারা আর সেখান থেকে ফিরিয়ে দিচ্ছেন, এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে এরকম। এবং তবে কিছু কিছু জায়গা যেহেতু সাপ্তাহিক একটা ছুটির দিন চলছে সেক্ষেত্রে কিন্তু জন উপস্থিতি যেটা বললাম যে রাস্তাঘাটে তেমন একটা নাই, তারপর যতটুকু আছে কিন্তু তাদেরকে তল্লাশি করা হচ্ছে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তারা যাচ্ছেন বিধিনিষেধ মানতে। একই সাথে তাদেরকে যেটা আপনি হয়তো সাবিরা দেখতে পাচ্ছেন যে পুলিশ এখানে তাদেরকে জিজ্ঞাসা করছেন যারা বাইকে তারা আটকেছে যে কেন তারা যেতে চাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন, এবং আপনি হয়তো দেখতে পাবেন তারা হয়তো মেডিকেল যে সার্টিফিকেট সেই মেডিকেল সার্টিফিকেট তাদেরকে দেখিয়ে তারপর তাদেরকে হয়তো যেতে দেবেন। একটু তাদের কাছে যে জানতে চাই যে ওনারা কেন বের হয়েছেন, একটু ভাই বলবেন যে আপনি কোথায় যাচ্ছেন? এবং মুক্তা, ধন্যবাদ। রাজধানীর বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন মুক্তা মাহমুদ। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফুল, লকডাউনের তৃতীয় দিনে আজ নওগাঁর চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ সাবিনা, আমি এখন দাঁড়িয়ে আছি নগর পৌর বাজার এলাকায়। গত চোদ্দ এপ্রিল থেকে যে সরকার ঘোষিত কঠোর লকডাউনের অংশ হিসেবে আমরা দেখেছি গতকাল এবং তার আগের দিন নওগাঁ জেলায় পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা। যারা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে, যারা সঠিক এক্সকিউজ দিয়ে বের হয়ে যেতে পারছেন তারা কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যারা দিতে পারছেন না তাদের কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার এলাকাগুলোতে বেশ কিছু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যারা স্বাস্থ্যবিধি না মেনে বাজারে এসেছেন এবং যারা কারণ ছাড়া বাজারে ঘুরতে এসেছেন তাদের কিন্তু জরিমানা করা হয়েছে। সাবরিনা, আরিফুল, ধন্যবাদ। নওগাঁ থেকে জানাচ্ছিলেন আরিফুল হক। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 10,000। শুক্রবার ছুটির দিনে অনেক নমুনা সংগ্রহ কেন্দ্র বন্ধ রয়েছে, যেগুলো খোলা সেখানে ভিড় করছেন করোনা উপশম নিয়ে অনেক রোগী। রাজধানীর কুর্মিটোলায় 250 শয্যার বিপরীতে রোগী ভর্তি 380 জন, আর 10টি আইসিইউর সবকটিতে ভর্তি রয়েছেন করোনা রোগী।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিকুল, হাসপাতালে রোগীদের পরিস্থিতি কি দেখছেন, করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনাকে, আমরা সকাল থেকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে অবস্থান করছিলাম। আজ যেহেতু শুক্রবার, সে কারণে করোনা টিকাদান কর্মসূচিটি বন্ধ রয়েছে, কিন্তু করোনা টেস্ট চালু রয়েছে। এবং এই কুর্মিটোলা হাসপাতালের 250 সিটের বিপরীতে কিন্তু 380 জন রোগী ভর্তি রয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 10 আইসিউর মধ্যে 10 আইসিউতেই রোগী রয়েছেন। এবং বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে করোনায় আক্রান্ত যারা হন তাদের মধ্যে 40% রোগী আছেন যাদের মৃদু উপসর্গ থাকে, 40% রোগীর মাঝারি ধরনের উপসর্গ থাকে, এবং 15% রোগীর কিছুটা জটিল উপসর্গ থাকে, এবং 5% রোগীর সবচেয়ে বেশি জটিল উপসর্গ থাকে। এই 5% রোগীকে সামাল দিতে যেই কিন্তু সারা বিশ্বে যে আইসিইউ সংকট দেখা দিয়েছে সেটিও কিন্তু বাংলাদেশে বিরাজমান। আপনি জেনে থাকবেন যে এর মধ্যে সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে মহাখালী ডিএনসিসি মার্কেটের যে করোনা টেস্ট কেন্দ্রটি রয়েছে সেখানে 200 শয্যার নতুন আইসিইউ স্থাপন করা হবে, এবং সেটির কার্যক্রম কিন্তু চলছে। আগামী সপ্তাহ নাগাদ হয়তো এই আইসিইউর সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা সেটি জোরালোভাবে আমরা দেখতে পারব। আর কুর্মিটোলা হাসপাতালে এখনকার চিত্র, করোনা টেস্ট চলছে এবং রোগীরা কিন্তু যারা ভর্তি হতে আসছেন তারা অপেক্ষা করছেন। সাবরিনা, আশিকুল, ধন্যবাদ। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আশিকুল আলম। করোনা রোগীর পাশাপাশি সাধারণ রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সাবরিনা, সিলেটে কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমণ বেড়েই চলছে, এবং আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে গত বছরের যে করোনার যে ধরনটি ছিল এবারের ধরন কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম, এবং সিলেটে কিন্তু প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এবং আমি এই মুহূর্তে আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। পুরো হাসপাতালটি কিন্তু কোভিড রোগীদের দ্বারা ভর্তি রয়েছেন, এবং সেখানে কেবিন ওয়ার্ড যেগুলি রয়েছে সবগুলিতেই কিন্তু রোগীদের সংখ্যা অনেক বেশি। এ পর্যন্ত সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন 19,190 জন, এবং এ পর্যন্ত সিলেটে কোভিড-19 আক্রান্ত হয়ে 308 জন মারা গেছেন। প্রতিনিয়ত এই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার মেইন কারণটি হচ্ছে যে, যেটা আমাদের স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের এই যে স্বাস্থ্যবিধি, এই স্বাস্থ্যবিধি না মানার কারণেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু কোভিড-19 আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সিলেটে কিন্তু একমাত্র সরকারিভাবে কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হয় এই শামসুদ্দিন হাসপাতালে। তাছাড়া সিলেটের আরও 2 প্রাইভেট হাসপাতালেও কিন্তু কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়, সেগুলিতেও কিন্তু রোগীদের চাপ বাড়ছে। তো প্রতিনিয়তই কিন্তু সিলেটে করোনা আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। সাবরিনা, সিলেট থেকে জানাচ্ছিলেন হোসেন আহমেদ সুজাত। কিছুটা কষ্ট হলেও করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা ও মৃত্যু কমাতে সবাইকে সর্বাত্মক লকডাউন সফল করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকলে 2 সপ্তাহে কাঙ্ক্ষিত ফল মিলবে, আর তেমনটি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী লকডাউনের গাঁড়াকলে আটকে পড়তে পারে দেশ বলে সতর্ক করলেন তারা। আরও জানাচ্ছেন নাজির ফরাজি। সর্বাত্মক লকডাউন সফল করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। জরুরি প্রয়োজন ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ছাড়া সড়কে অন্যান্য যান চলাচলে কড়াকড়ি অবস্থানে পুলিশ। রাজধানীর রাস্তার মোড়ে মোড়ে পাহারা বসিয়ে চলছে তদারকি। সর্বাত্মক লকডাউনের শুরুটা ভালোভাবেই হয়েছে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এভাবে বাকি দিনগুলোতেও সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। মানুষের যে বাইরে যাওয়ার প্রবণতাকে নিয়ন্ত্রণ করাটাই হচ্ছে লকডাউনের কাজ, এবং সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে লকডাউনটি যথেষ্ট ভালো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য ছিলেন তারা বিভিন্ন জায়গায় খুব সোচ্চার এবং সচেতন ছিলেন। এরকম ভাবে যদি আমরা পরপর 2 সপ্তাহ পূর্ণাঙ্গ লকডাউন সবাই মিলে বাস্তবায়ন করতে পারি,
তাহলে আমরা মনে হয় সংক্রমণের লাগামটা টেনে ধরতে পারবো। তারা বলছেন সর্বাত্মক লকডাউনের সুফল পেতে অন্তত 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে, আর কোভিডে মৃত্যুর মিছিল ছোট হতে পারে আরো 1 সপ্তাহ পর। যতটুকু পালন করেছি আমরা, সেটা আমি মনে করি করোনা রোগের যে সুনামির বিশাল ঢেউ উঠেছিল সেটা কিছুটা স্তিমিত হবে বলে আশা করি আগামী সপ্তাহে। মৃত্যুটা স্তিমিত হতে আরো 1 সপ্তাহ সময় লাগবে, তার এর মধ্যে মৃত্যু সংখ্যাটা হয়তো আমরা দেখে যেতে হবে যে আমাদের অনেক প্রিয়জন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষায় সবাইকে ত্যাগের মানসিকতা নিয়ে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ ছিল বিশেষজ্ঞদের কণ্ঠে। আমরা করোনা ভাইরাস পরিপূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিন্তভাবে 2020 সালের মার্চের আগে যেভাবে আমরা চলেছি সেভাবে কিন্তু যেতে পারবো। আমাদেরকে কষ্ট হবে অনেক, সেই কষ্ট সহ্য করে সরকারি বিধিনিষেধ মানতে হবে, তাহলে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে আমরা অনেক কাজই করতে পারবো। একসঙ্গে সব কাজ করতে যদি যাই স্বাস্থ্যবিধিকে বিদ্যাগুলি দেখে তাহলে কিন্তু আমরা অনেকদিন ধরে ঘরে বসে থাকতে হবে। সমন্বিতভাবে গোটা দেশ এবং দেশবাসী একত্রে এই অতিমারীকে অতিক্রান্ত করার জন্য একটু স্যাক্রিফাইস মেন্টালিটি নিয়ে যদি আমরা এই বিধিনিষেধগুলো পালন করতে পারি, স্বাস্থ্যবিধি মানতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ আবারও যে সফলতা একবার দেখেছিলাম আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে সেরকম সফলতার পর্যায়ে পৌঁছাতে পারবে। কার্যকর ফলাফল পেতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টানা 2 সপ্তাহ সর্বাত্মক লকডাউনের পরামর্শ দিলেও সরকার ঘোষণা করেছে 1 সপ্তাহ, যদিও লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলেও ঘোষণা দেয়া আছে। তাই রাগঢাক না করে সর্বাত্মক লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিলেন এই 3 বিশেষজ্ঞ। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সারাদেশের 8 দিনের সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন চলছে। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন না থাকলেও রয়েছে পণ্য বোঝাই ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। তবে সড়কের মোড়ে মোড়ে রয়েছে পুলিশের তল্লাশি। কঠোর অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে গাজীপুরের সরকারি নির্দেশনা মেনে পোশাক কারখানাগুলো খোলার কথা থাকলেও প্রায় সব কারখানারই পর্যাপ্ত নিজস্ব যানবাহনের ব্যবস্থা নেই। শ্রমিকরা সকালে কারখানায় আসছেন পায়ে হেঁটে। অনেক কারখানার গেটে স্যানিটাইজেশন ও হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে নামে মাত্র। করোনার ঝুঁকির মধ্যেই সীমিত পরিসরে রাজধানীর পাড়া মহল্লায় চলছে ইফতার বেচাকেনা। কঠোর বিধিনিষেধ সত্ত্বেও নানা পদের খাবার চোখে পড়ে ইফতারের দোকানগুলোতে। যদিও মাঝে মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি ভুলেই যাচ্ছেন অনেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট, দেখুন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে দেখা যায় নানা পদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছে দোকানিরা। পরিবারের সদস্যদের নিয়ে ভিন্ন আয়োজনে ইফতার করার বাসনা থেকেই বুট, বুন্দিয়া, জিলাপি, পিয়াজু, কাবাব সহ নানা পদের খাবার কিনছেন অনেকে। করোনায় রেস্টুরেন্টে বসে ইফতার করা বারণ থাকায় বাসায় এবার ইফতারের আনন্দ খুঁজছেন কিছু ক্রেতা। হ্যাবিচুয়েট ব্যাপার, বাইরে থেকে আমরা একটু হলেও জিলাপিটা অ্যাট লিস্ট বাইরে থেকে নিই, সো এইভাবে আমরা মানে ওই ডিনাররা যারা আছেন তারা অনেক আপনার প্রোটেকশন নিয়ে আমরা ইফতার নিয়ে বাসায় যাই, ওভেনে আবার গরম করে দেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে ইফতার পার্টি দিয়ে ইফতার করা যে একটা আনন্দ, একটা সবাই মিলেমিশে ইফতার করা, সেটা এবার হবে না হয়তো, কিন্তু যার যার মতো করে যার যার সামর্থ্য অনুসারে সে করতেছে। হালিম না হলে যেন ইফতারের পূর্ণতাই আসে না ইফতার আইটেমে, তাই এই খাবারটি রাখছেন কেউ কেউ। করোনায় আগের মতো বিক্রি নেই বলে জানান বিক্রেতারা। স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করলেও মাঝে মধ্যে তা সম্ভব হয় না বলেও জানান তারা। আমরা মাঝে সবাইকে বলি যে মাস্ক ছাড়া সামনে আইসেন না, বাট মাঝে কেউ কোনো কোনো কাস্টমার আছে মাস্ক ছাড়া চলে আসে, বাট বললে বলে সমস্যা নেই। আমি আর এরপর কী বলতে পারি? আমরা তো মানে চলতে দিই কাস্টমার, আমরা বসে দিই না। কাস্টমার একটু আগে যায় যে খাবার লিখে আমরা জিজ্ঞেস করলাম, ভাই হবে না, নিয়মকানুন চলতে থাকে, 7টা বাজে আমরা বন্ধ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ইফতার দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। অতিমারী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগতভাবে। এরই মধ্যে পবিত্র মাহে রমজান শুরু হওয়ায় আক্রান্তদের অনেকেই রোজা রাখা নিয়ে চিন্তায় আছেন। চিকিৎসকরা বলছেন করোনায় আক্রান্ত হলেও শারীরিক দুর্বলতা না থাকলে যে কেউ রোজা রাখতে পারবেন। আরও জানাচ্ছেন জাহেদ রহমান। ক্রমশই বেড়ে চলেছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর তালিকাও।
ভিড় করোনা টেস্ট কেন্দ্রগুলোতেও। এরই মধ্যে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে, আক্রান্তদের অনেকের অবস্থা খারাপ, আবার অনেকের তেমন কোনো লক্ষণও নেই। এ অবস্থায় রোজা রাখা না রাখা নিয়ে অনেকের মধ্যে সংশয় কাজ করছে। শুধু করোনায় আক্রান্ত নয়, অন্য যে কোনো অসুস্থ ব্যক্তি শারীরিক সক্ষমতা না থাকলে রোজা না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। হবে যে আমার শরীর পারবে কিনা, শরীরের উপর চাপ দিয়ে কোনো কিছু করব না। করোনা থেকে সেরে ওঠার পরে যদি আমি বলি, সেরে ওঠার পরও কিন্তু আমরা বলবো যে পাচ্ছি যে অনেকের প্রচন্ড রকম দুর্বলতা থাকে, কারণ করোনা থেকে সুস্থ হওয়ার পরই কিন্তু শরীরের ভিতরে রিপেয়ার কাজটা বেশি চলে। তো এই সময় শরীরকে ঘন ঘন খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। তবে যদি আমরা পারি, কারণ সবার কিন্তু একই রকম উপসর্গ হয় না, যদি আমরা পারি তাহলে এটা আমাদেরকে রোজা রাখার চেষ্টা করতে হবে, এতে কোনো খারাপ কিছু নেই। অসুখের কারণে আপাতত অক্ষম ব্যক্তিরা সুস্থ হওয়ার পর সেই রোজা করতে পারবেন বলে জানান এই ইসলামিক ব্যক্তিত্ব। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যারা অসুস্থ আছে অথবা যারা সফর অবস্থায় আছে, তাদের জন্য শরীয়ত কিন্তু সুযোগ প্রদান করেছে যে আপনি এই রোজাটা আপনি পরে রাখার সুযোগ রয়েছে। জটিলতাহীন করোনায় আক্রান্তরা যদি রোজা রাখে তবে অবশ্যই ইফতার এবং সেহরির মধ্যবর্তী সময়ে প্রচুর পানি ও পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রমজান মাস শুরু হতে না হতেই হু হু করে বাড়ছে সবজির দাম। 50-60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই। বেগুনের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। রমজানের প্রথম শুক্রবারে বাজার দরের এই অবস্থা দেখে হতাশ ক্রেতারা। বাজারের সর্বশেষ তথ্য জানাতে কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মাসুদ, রমজানের প্রথম শুক্রবারে বাজার দরের কি অবস্থা দেখছেন? সাবিনা, রমজান মাস আসলে দ্রব্যমূল্য বাড়বে এই অস্বাভাবিক জিনিসটাই কিন্তু আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। ঠিক একই অবস্থা এই রমজান মাসও, আসতে না আসতে আজকে আপনি জানেন যে তৃতীয় রমজান চলছে আর প্রথম শুক্রবার। আজকে বাজারে, কারণ বাজারে এসে আমি যে অবস্থাটি দেখছি এখানে সবজির বাজারে, বিশেষ করে এই সবজির বাজারে কোনো সবজি কিন্তু আসলে 50-60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। দু একটি যেগুলি মিলছে সেগুলির দামও কিন্তু আগে কম ছিল, রমজানে এসে বেড়ে গেছে, সেটি 40-50 টাকা হয়ে গেছে। আপনাকে যদি একটু একজন বিক্রেতার সাথে আমি কথা বলি যে কি অবস্থা দামের, তিনি আমাদেরকে জানাবেন। ভাই, আপনার এই সবজির 50-60 টাকার নিচে কোনটা আছে একটু যদি আমাদেরকে জানান। 50-60 টাকার নিচে খালি টমেটো আছে 40 টাকা কেজি, পেঁপে আছে 40 টাকা কেজি, আর নাহলে অন্য তরকারি সবই দাম একটু হালকা হালকা বেশি। ভেন্ডি 60 টাকা, শসা 70 টাকা। কি কারণে এই দামটা বেশির, কি কারণে? এই লকডাউনের কারণে মাল আসতে পারে না, এই জন্য মাল আপডাউন কম, এই জন্য দামটা একটু বেশি। সাবরিনা, শুনছিলেন যে আসলে একে তো লকডাউন, তারপর আবার রমজান মাস, যার কারণেই তারা অজুহাত দেখাচ্ছেন যে এই দাম বৃদ্ধির বিষয়টা। আপনাকে যদি একটু বলি যে কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা করে, সসিন্দার কথা বলছি সেটা হচ্ছে 80 টাকা করে, ঝিঙা। মাসুদ, ধন্যবাদ। এতক্ষণ কারণ বাজার থেকে জানাচ্ছিলেন মাসুদ মোস্তাহিদ। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবে না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।